হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। এতদিন তোমরা আমার সব ড্রেস রিভিউ ভিডিও দিয়েছো, তো আমি আজকে বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাহলে আমি একটা জিনিস বানাই। তো সেই রকমই বাড়িতে যা যা ছিল তাই দিয়ে শুরু করে দিলাম। বাড়িতে অল্প একটু সুজি পড়েছিল আর দই পড়েছিল, তো সুজি আর দই দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তার মধ্যে কিছু পরিমাণ লবণ ব্ল্যাক পেপার দিয়ে সেটাকে ভালো করে কিছুক্ষণ ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম, যাতে সুজিগুলো একটু ভালো করে ফুলে ওঠে। তারপরে যে সুজিটা কিছুক্ষণ ঢেকে রাখার পর এইরকম একটা ফুলে এরকম আকার হয়েছে, সবাই দেখতেই পাচ্ছ কীরকম থিক আমরা বানিয়েছি। তারপরে আমি কিছু ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়েছি, বেশি কিছু ঘরে ছিল না, কিছু ঘরে শুধু পেঁয়াজ আর টমেটো ছিল, সেটা দিয়েই আমি বানানোর চেষ্টা করছিলাম। তারপরে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে ওর মধ্যে কিছুটা অল্প পরিমাণ বাটার দিয়ে বাটারটাকে ভালো করে নাড়িয়ে গরম করে তারপর এর উপরেই অল্প 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 করে ব্যাটারটা দেবো, কারণ কি এটা হচ্ছে মিনি পিৎজা বানাবো, বড়ো করে পিৎজা তো আমি বানাতে পারবো না যেহেতু বাড়িতে ট্রাই করছিলাম। আর এটা আমার হচ্ছে ফার্স্ট ট্রাইতেই আমি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করি, দেখি কেমন হয়। তাই অল্প অল্প করে কিছু ভিডিও করে নিয়েছিলাম, এই যে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে তারপরে এক সাইড হওয়ার পর আরেক সাইডটা হওয়ার জন্য ওয়েট করছিলাম। এবার একটা সাইড ভালো করে শেখে নিতে হবে আর পরের সাইডটা অল্প একটু করে বানাতে হবে। তারপরে ঘরে এই পিৎজা পাস্তা সসটা ছিল, এই সসটা অল্প অল্প করে দেবো, যেহেতু সসটাও অল্প ছিল তাই সবগুলো তো অল্প অল্প করেই দিতে হচ্ছিলো। তারপর ওর মধ্যে কিছুটা পরিমাণ চিজ দিতে হবে, সব কিছুই বাড়িতে কম কম ছিল তাই সব কিছু অল্প অল্প দিয়ে জাস্ট একটু ট্রাই করে দেখছিলাম কেমন হয়। এই যে চিজটা দিচ্ছিলাম, চিজটা দেওয়ার পাটটা বেশ ভালোই লাগছিলো দেখে মনে হচ্ছিলো, তখনই খেয়ে নিই। যাই হোক, তারপরে এই যে টমেটো আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেইগুলো অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছিলাম উপরে। আর এটা হচ্ছে ছোটো ছোটো পিৎজা, যেহেতু সোনা একটু খাবে তার জন্য ওর জন্য ছোটো ছোটো করেই বানানোর চেষ্টা করছিলাম, বড় করে বানানি। তার উপরে ওর উপরে একটুখানি ব্ল্যাক পেপার আর টমেটো সস দিয়ে দিচ্ছিলাম, যেহেতু সোনা তো লঙ্কা বা কিছু খেতে পারবে না তাই ওর উপর চিলি ফ্লেক্স কিছুই দিইনি, টমেটো সস দিয়ে বানাচ্ছিলাম মিষ্টি মিষ্টি করে। এটা তোমরাও তোমাদের বাড়িতে চটজলদি সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে বানাতে পারো। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু, আর ফলো করে দিও। থ্যাংক ইউ।